হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল ব্লগার মিতা। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সেদিন দেখো রেডি হয়ে গেছে, আজকে বাড়িতে চৌদ্দ আছে বলেছিলাম আর সেদিন। তো দেখো এই প্যান্ডেল ট্যান্ডেল মাদা হয়ে গেছে, এখানটাতে গান করা হবে। তো চেয়ারটার এখনও কমপ্লিট হয় না, এখানে সকালে যাতে কোটাকাটা চলছে, রান্নাবান্না চলছে। তো দেখো কোটাকাটা করার জন্য লোকজন চলে এসছে। তো এই যে এখানে আমার শ্বশুর মশাই বসে আছে, এখানটা সাদ্র কাজ করা তার এই যে কমপ্লিট করা হচ্ছে। তো এই যে দেখো এখানে রান্নাবান্না চলছে একরকম সকালের যাতে, আর এই যে কোটাকাটা করার জন্য পাড়ার মানে যাবো। তো গাইস দেখো এখানে মাংস কাটা হচ্ছে, এখানে সব ছেলেপুলেরা মাংস কাটতে বসে। তো দেখো আমাদের আমার দেওর হয় ওটা যেটা তাকিয়েছিল, ওটা তো আমার দিকে তাকিয়ে একটু দেখে নিল কি বলছি না কি করছে। আর এই যে এখানটাতে হচ্ছে সারাদুর কাজকর্ম চলছে। তো আমার শাশুড়ি মা তো একাই করছে, কারণ আমার বাবা হয় তো সেখানে চলছে ব্রাহ্মণ বলে দিচ্ছে সহস্র বর্ষ অবচ্ছিন্ন কৃতলোক ভয়াবহ বিমুক্তি পূর্বক কামনায় এতত্ত্বে ভোজ্যদান দুর্গময় এইভাবে একটু দেখুন দেখুন চলো এখানে কে কে যাচ্ছে দেখা যায়। এখানে বর বাবু আর শাশুড়ি মাতা যাচ্ছে। তো গাইস দেখো এখানে যে পিণ্ড জলে দেয় না, ওরা পিণ্ড জলে দিতে হচ্ছে, কারণ বাইরের পুকুরে দিচ্ছে। পিণ্ড যে পুকুরে দেয় সে পুকুরকে নাকি এক বছর নাম দেয়নি, তো সেই জন্য পাশে এক বাড়ির বাইরের পুকুরে দিচ্ছে। আমার বর আর আমার শাশুড়িকে ধরে নিয়ে যাচ্ছে, আর এই যেটা আমার দেওর আছে পেছনে, আর আমি পেছনে ক্যামেরা নিয়ে যাচ্ছি। তো দেখো তো এখন ওখানটাতে জলে নামবে, নেমে পিণ্ডটা জলে দিয়ে চলে আসবে। আরে
তো গাইস সেকেন্ড ডে তো পুরো আসলে সব দুর্গা সব শেষ হয়ে গেছে তাই সব গুটিয়ে ঠাকুর মশাই বাড়ি যাচ্ছে তো চারটার নিয়ে সব চলেই যাচ্ছে আর এখানে খাওয়ার জন্য বসে গেছে দেখতে পাচ্ছি কটেটের পাতা হচ্ছে খেতে দেবে এবার বসে যাচ্ছে মানে এইটা আমার বাবা বসে আছে বাবার এখন খেতে বসবে না পরে একবার যে বসবে তাই বাইরের দিকে যাবে বলে ভাবছিল তাহলে আপনি রেখে ওখানে রেখে আগে দশের উদ্দেশ্যে একটা প্রণাম করুন জল দাও মা বাবার উদ্দেশ্যে জল দাও আমার বলে আমি বলি মা বাবা দিদা খাবেন ভাই আসেনি বড় দিদা আসেনি